এর মধ্যে অভিভাবকদের অনেকেই উদ্বেগ জানিয়েছেন, শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যেও কেউ কেউ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য দাবি জানিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমেও কেউ কেউ তাদের মত ব্যক্ত করেছেন। আমি অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো যে শিক্ষার্থীদের অবশ্যই বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তার মানে এই নয় যে এখন সর্বত্র তারা ঘুরে বেড়াবে এবং বেড়াতে যাবে, তা কিন্তু নয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, যাতে সংক্রমণ না হয়। কাজেই সেটি মাথায় রেখে অভিভাবকরা যেন নিশ্চিত করেন, সংশ্লিষ্ট সকলে যেন নিশ্চিত করেন যে শিক্ষার্থীরা যার যার বাড়িতে তারা থাকবেন, এবং প্রত্যেকে আমরা সকলেই শিক্ষার্থী সহ পরিবারের সকলেই আমরা যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা দেবার জন্য যে নির্দেশনা রয়েছে সেগুলো যেন আমরা প্রত্যেকেই প্রতিপালন করি, এবং এক্ষেত্রে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে এই যে শিক্ষার্থীরা বাড়িতেই থাকবে, বাইরে সমস্ত থাকবে না, সেই ব্যাপারটি নিশ্চিত করতে সরকারের দিক থেকেও নির্দেশনা প্রদান করা হবে। কাজেই সবারই এটি খেয়াল রাখতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে না, একটা প্রশ্ন তো আগামীকাল প্রাঙ্গণে কিংবা আশপাশের উপযুক্ত কোন স্থানে, তো সেটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষকেরা সেটি নিশ্চিত করবেন যে কোন রকমের জমায়েত ছাড়া এই গাছগুলো রোপণ করার বিষয়টি, আর সেটি ছাড়া আর কোনো ধরনের কোনো অনুষ্ঠান তো এমনিতেই আগে থেকে আমরা বন্ধ করেছি। আর একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সকল পর্যায়ে। সেটি তারা এই অনুষ্ঠানটি কিভাবে করবেন কিংবা করবেন কিনা সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিশ্চয়ই এই সিদ্ধান্তটা তো আসলো ক্যাবিনেট থেকে, যে আমরা ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি নিয়েছি, এবং আমরা একেবারে প্রথম থেকেই যেটি আমরা করছি যে দেখুন, একটি রোগ, একটি ভাইরাস সেটি ছড়িয়েছে এবং সেটি ছড়াবার পরে এখন এটি বিশ্বে প্যান্ডেমিক একটি চেহারা নিয়েছে, এবং তাতে বিশ্বে অনেক দেশ এখন পর্যন্ত বোধহয় প্রায় 157টি দেশ আক্রান্ত হয়েছে এবং 169,000 মতো মানুষ সেখানে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 6,500 কিছু বেশি মানুষ। বাংলাদেশে আমাদের প্রবাসী কয়েকজন যখন এসেছে তার আগ পর্যন্ত আমাদের দেশে এর কোনো কেস আমরা পাইনি। প্রবাসী কয়েকজন আসার পরে সেখানে তাদের মধ্যে সেই রোগ শনাক্ত করা গেছে। আমরা আরও যেন বাইরে থেকে আর কোনো রোগী না আসেন সে ব্যাপারেও কিন্তু সরকার যথোপযুক্ত ব্যবস্থা এখন গ্রহণ করেছে। কাজেই আমরা এটিকে সব দিক থেকেই যেন এটিকে যেন স্থানীয় পর্যায়ে যারা এসেছেন তাদের মাধ্যমে যেন সংক্রমণ না হয় সে ব্যাপারে তাদেরকে কিন্তু তারা স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকবেন সেই শর্তে, এবং তাদেরকে পরীক্ষা করে তারপরে ছাড়া হয়েছে, এবং সেটি যেন তারাও মেনে চলেন প্রত্যেকে, তাদের পরিবারেরও সেটি নিশ্চিত করতে হবে। ওই বাঙালি আতিথেয়তা দিয়ে কেউ বিদেশ থেকে এসছেন অথবা এখন তার বাড়িতে বেড়াতে যায় কিংবা কোয়ারেন্টিনে আছেন শুনে কোয়ারেন্টিন কথাটা না বুঝে শোনা যাচ্ছে যে কোথাও কোথাও নাকি আত্মীয় স্বজন দেখতে আসছেন, তো এরকম ঘটনা যেন একেবারেই না ঘটে। এই ব্যাপারে সকলকে আসলে অনেক বেশি সচেতন থাকতে হবে, এবং যাদের কোয়ারেন্টিনে থাকবার কথা তারা কোয়ারেন্টিনের বাইরে বেরুলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই নির্দেশনাও আছে, সবই আছে। কাজেই আমি আশা করি যে আমরা একেবারে প্রথম থেকেই বিশেষজ্ঞদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি, এখনও আছি, সামনের দিনেও থাকব, এবং বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের পরিস্থিতি যে অবস্থায় আছে আমরা চাই যে এর থেকে যেন খারাপ কোনোভাবেই না হয়, বরং আমাদের যে কয়েকজন শনাক্ত হয়েছেন তারাও যেন সুস্থ হয়ে যান, এর মধ্যে কয়েকজন সুস্থ ইতিমধ্যে হয়েও গেছে,
পরীক্ষার বিষয়টি নিয়ে আমরা সেই তারিখের আরো কাছাকাছি গেলে আমরা তখন সিদ্ধান্ত দিতে পারবো। কারণ আপনারা জানেন যে এই রকমের একটি যখন জনস্বাস্থ্য বিষয়ক এই ধরনের একটি এপিডেমিক বা প্যান্ডেমিক এরকম যখন হয়, এটি কিন্তু ইভলভিং সিচুয়েশন, তাই না? একদম গোড়াতে যেমন এটাকে প্রেডিক্ট করা যায় না, এটা যখন হচ্ছে এক একটা পর্যায়ে গিয়ে তখন কিন্তু সেটির জন্য এক এক পর্যায়ে এক এক ধরনের সিদ্ধান্ত নিতে হয়। সে কারণে এখনই আজকে 16 তারিখ, এখনই আমরা 1 এপ্রিলের সিদ্ধান্ত এখনই নিয়ে নিই। আমরা আরও কাছাকাছি সময় দিয়ে অবস্থা পর্যবেক্ষণ আমরা করছি। আমরা বারবারই বলেছি, আমরা যা কিছু প্রয়োজন হবে, সতর্কতামূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে, প্রতিরোধমূলক যা কিছু আমাদের প্রয়োজন হবে, আমরা সেই সিদ্ধান্ত নেব। কোনো সিদ্ধান্ত নিতে আমরা পিছপা হব না, কিন্তু আবার আগ বাড়িয়ে যেটির প্রয়োজন নেই, যদি প্রয়োজন না থাকে সেই রকম কোনো সিদ্ধান্তও আমরা নিতে চাই না। অবশ্যই সেগুলো সব বন্ধ থাকবে, অবশ্যই। তার কারণ আমরা যেখানে স্কুলে শিক্ষার্থী, স্কুলে তো ক্লাসে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে, সেই সংখ্যাকেও আমরা যেখানে আমরা অ্যালাউ করছি, আমরা যেখানে বলছি যে তারাও সকলে বাসায় থাকবেন, অতএব বাসায় থাকবেন মানে বাসায় থাকবেন, বাসায় থাকবেন মানে আমি স্কুলে থাকছি না, কোচিং সেন্টারে থাকছি তা কিন্তু নয়, বাসা স্কুলে থাকছি না মানে আমি এখন গিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছি তাও নয়, অন্য কোথাও বেড়াতে যাচ্ছি তাও নয়, স্কুলে থাকছি না মানে আমি বাসায় থাকছি। একটা রোগের সংক্রমণ এড়াবার জন্য, প্রতিরোধ করবার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাজে এটিকে হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তার মানে হচ্ছে শিক্ষার্থীরা অবশ্যই যার যার বাড়িতে থাকবেন এবং সতর্কতামূলক সকল ব্যবস্থা তারা গ্রহণ করবেন। তাদের মধ্যে 2 জন হচ্ছে শিশু, যাদের বয়স 10 বছরের নিচে, আর একজন নারী। এখন এই ব্রিফিং এর পরে কি আপনারা এই পরিস্থিতি জানার পরে কি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে সিদ্ধান্ত আমাদের গতকাল পর্যন্ত, আপনি যদি সময় দেখেন তাহলে বোধহয় দেখবেন যে সিদ্ধান্তটি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তটি আগে হয়েছে আর আইডিসিআর এর ব্রিফিংটি পরে হয়েছে। কথাটা আছে, কালকে আপনি অবৈজ্ঞানিক বলেছেন তো এইজন্য হয়তো কথাটা আছে। কালকে আপনি বলেছিলেন যে মানে এখনো যদি আপনারা দেখেন আমাদের সারা বিশ্বে যে সংক্রমণের যে চিত্রটা, সেই চিত্র যদি আপনি দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন যে এখনো কম বয়সীদের মধ্যে, বিশেষ করে 30-এর কম যারা, তাদের মধ্যে সংক্রমণের হার অনেক কম এবং তাদের মধ্যে মৃত্যুর হার আরও অনেক কম, একেবারেই কম। এবং অন্যান্য রোগের সঙ্গে যদি তুলনা করেন তাহলে পুরো করোনার কারণে যে মৃত্যু সেটির সংখ্যাও কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি, রোগ অনেক বেশি মৃত্যুর কারণ ঘটায় প্রতিদিন সারা বিশ্বে। তো সেই হিসাবে কিন্তু করোনা যেভাবে ছড়াচ্ছে, এটির সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে কয়েকটি দেশে যেভাবে ছড়িয়েছে, আবার কয়েকটি দেশ তাদের নিয়ন্ত্রণেও নিয়ে চলে আসতে পেরেছে, কাজেই দুই রকমেরই অভিজ্ঞতা আছে। কিন্তু যেভাবে ছড়াচ্ছে সেই সংক্রমণ নিশ্চয়ই আমরা চাই না, এবং নানান দিক থেকে একটা দাবিও আছে যেটা বন্ধ করা হোক। আমি যেটি বললাম যে অনেক অভিভাবকরা বলছেন তারা উদ্বিগ্ন, সেরকম আছে। তো আমরা সেই সিদ্ধান্তটি এখনও বলছি যে যে কারণে এগুলো বন্ধ করা, আপনি যদি দেখেন যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির যেই গাইডলাইনটি আছে যে কোন পর্যায়ে কী কী সিদ্ধান্ত নেয়, সেটিতে 6টি পর্যায়ের কথা আছে। সেই 6টি পর্যায়ের মধ্যে আমরা এখনও প্রথম পর্যায় থেকে আজকের এই 3টি কেস পাওয়া, বা আরও যদি আল্লাহ না করুক যদি আরও কোনো কেস পাওয়া যায়, আমরা হয়তো দ্বিতীয় পর্যায়ে আসব। কিন্তু
সিডিসির ওই যেটি এইবার কোভিড-19 ক্ষেত্রেও আমেরিকায় সেটা ফলো করছে এবং বিশ্বের বহু জায়গা হয়তো ফলো করছে, সেটিতে চতুর্থ পর্যায়ে গিয়ে বলা আছে যে সেখানে স্কুল বন্ধ, সোশ্যাল আইসোলেশন সেগুলোর প্রয়োজন। কাজেই আমরা যদি এই বৈজ্ঞানিক গাইডলাইন হিসাব করি তাহলে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ করবার হয়তো প্রয়োজনীয়তা নেই, এটি আরও পরে আসতে পারে। কিন্তু একটা বিভিন্ন মহল থেকে একটা দাবি আছে এবং আমাদের যে কটি কেসি এসছে বাইরে থেকে যেহেতু এসছে এবং বাইরে থেকে এর মধ্যে আরও বেশ কিছু লোক এসছেন, যদিও তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যে আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি, আমরা কিন্তু পরশু দিনই আমরা একেবারে উচ্চ পর্যায়ের একটি অনানুষ্ঠানিক একটি সভা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনারা জানেন গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তারাও ব্রিফ করেছেন, পরশু দিন রাত্রে তারাও ব্রিফ করেছেন। তো সেখানেও কিন্তু সিদ্ধান্ত ছিল আমাদের যে না, শিক্ষা প্রতিষ্ঠান আপাতত যেভাবে চলছে সেভাবে চলুক। তো আজকে আমরা ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে ঠিক আছে, যেহেতু অনেকের মনে একটা উদ্বেগ আছে, অতএব আমরা আর আমাদের আগামী মাসের মাঝামাঝি থেকে তো একটা আমাদের গ্রীষ্মের ছুটির কথা আছে, রোজার ছুটি আছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠান এখন যেমন আমরা বন্ধ রাখছি 31 মার্চ পর্যন্ত, অবশ্যই আমরা দেখব অবস্থা কি রকম হয়, যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেই ছুটির সঙ্গেও এটিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব আবার, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তখন আবার সকলের সহযোগিতা চাই, তখন যেন না হয় যে এখনো ছুটি পরেও ছুটি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনার দিকটি আমাদের মাথায় রাখতে হবে। সংক্রমণের শিকার না হন বা তাদের মাধ্যমে যেন সংক্রমণ না হয়, তাই না? আপনি কাউকে কেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি কেন বন্ধ করবেন যে সেখানে অনেক লোক একসঙ্গে আছে এবং তাদের মধ্যে যেন সংক্রমণ না হয়, সেটির জন্যই তো। তো তাহলে সেটির জন্যে সেই একই জিনিস তো অন্য আরো বহু ক্ষেত্রে, যেমন কোচিং এর কথা বললেন, সেখানেও অ্যাপ্লিকেবল, সেখানেও এটি প্রযোজ্য। কাজে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়তো সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমি আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই পুরো বিষয়টি বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন যে সেখানে তাদের হল খোলা রাখবেন কি রাখবেন। আমাদের যেটি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আগামী 31 মার্চ পর্যন্ত আমরা বন্ধ রাখছি। দেখুন, আমি তো বললাম যে গ্রীষ্মকালীন ছুটি আছে আমাদের 1 মাস পরে, আমরা এখন বন্ধ রাখছি, আমরা প্রয়োজনে গ্রীষ্মকালীন ছুটির সঙ্গে এটিকে অ্যাডজাস্ট করব, প্রয়োজনে এটিকে সামনে। এখন তো আমাদের অনলাইনে বহু কিছু আছে, আমাদের যে মুক্ত পাঠ আছে, আমাদের যে শিক্ষক বাতায়ন আছে, সেখানে তো বহু জিনিস আমাদের আছে এবং আমাদের শিক্ষার্থীরা আমাদের বইগুলো অনলাইনে পেয়ে, কাজেই তারা কিন্তু নিজেরা বাড়িতে বসে অনেক পড়াশোনা করতে পারবে, কাজেই সেটাতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র তারা বাইরে ঘোরাফেরা করবেন না। আবার ডেটটা জানতে চান, আগামীকাল তো এমনিতেই ছুটি আছে, 18 মার্চ থেকে, জি কালকে 17 মার্চ এমনিই ছুটি, তো আজকের পর থেকেই 31 মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ধন্যবাদ।